রবিবার নদিয়ার পলাশিপাড়া থানার বড়েয়ার নতুনপাড়া গ্রামে আগুনে পুড়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম প্রিয়া বর্মন সাহা, বয়স 19 বছর। ওই গৃহবধূর মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ওই গৃহবধূকে অগ্নিদগ্ধ অবস্থায় পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে স্থানীয় মানুষজন। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মিতার শ্বশুর বাড়ির লোকজন একে আত্মহত্যা বললেও মানতে চাননি বাপের বাড়ির লোকজন। মিতার বাবার অভিযোগ, মেয়েকে হাত পা বেঁধে পুড়িয়ে মারা হয়েছে। পুলিশ মিতার পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে ওই গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, গৃহবধূর কিভাবে মৃত্যু হলো তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে। এই প্রসঙ্গে মিতার বাবার বক্তব্যই আমাদের ক্যামেরা বন্দী হলো। কিভাবে মেয়ের মৃত্যু হলো? মেয়ের আমার মেয়ের ওখানে বিয়ে দিয়ে 6-8 মাস হচ্ছে, ওখানে বিয়ে দেওয়া হয়েছে। তা বিয়ে হওয়ার পর থেকে জ্বালা যন্ত্রণা দিচ্ছিল মেয়েকে। তারপরে ওখানে যেহেতু আমার বাড়িতে ফোন করছিল, ওর শ্বশুর ফোন করছে, দুজন হাত দিয়ে ফোন কেড়ে নিত। তারপরে আজকে সকালবেলা, এই তো কিছুদিন আগেই গিয়েছিল আমার বাড়িতে, মেয়ে ছিল 1 মাস ছিল, ভাদ্র মাস পালল। যে তারপরে কাজ জমা করছি, আমার বললাম এখন পাঠাবো না, যেটা জোর করে নিয়ে আসবি। আমার মেয়েকে জোর করে নিয়ে এসে আজকে সকালবেলায় ফোন করছি, আমার মেয়ে মারা গিয়েছে। তারপরে বড়াইতে আমরা আসলাম, এসে খবর পেলাম কী হয় মারা গিয়েছে। এসে আমার ওখানে লোক ছিল, তারা দেখেছে যে হাত পা বাঁধা বা কিরোসিন তেলের ঢপ পড়া, কিরোসিন তেল গায়ে দিয়ে আগুন দিয়ে দিয়েছে। তারপরে আমার সেই ভাগ্নিকে বলি যে আমার পরা মেরে ফেলেছে। কে ফোন করেছিল? আমার ওই ভাগ্নি ফোন করেছিল, বড়াইতে বাড়ি, আমার আত্মীয় স্বজন সব আছে বড়াই। আমার ভাগ্নি ফোন করেছিল, আমার তখন ছুটি চলে আসলাম। দিয়ে তারপরে মৃত্যু তো আমার বড়াই দেখতে পেলাম না, বললো সব পলাশি মারা নিয়ে চলে গিয়েছে হসপিটালে বা থানায় আছে। আমার সোজা চলে এসছে। মেয়ের নাম কি? মেয়ের নাম হয় প্রিয়া বর্মন। আপনার বাড়ি? আমার বাড়ি কালীবাগ। আপনি কি চাচ্ছেন? আমি চাইছি আমার মেয়ে, ওরা মেয়ে মেয়ের ফেলেছে। এখন এই কার্তিক সাহা, কার্তিক সাহার বউ বা বৈদ্য সাহা, এরা শাস্তি চাই। এরা কারা? হ্যাঁ, এরা কারা? শ্বশুর, জামাই, শাশুড়ি। আপনার নাম? আমার নাম শান্তি বর্মন। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।